আবদুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুণা হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পান গোপনে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণা হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই এমনি ইমরান হোসেন যেতে চেয়েছেন লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা যাবে কি না যেতে পারে কোনো অসুবিধা নেই সেখানে যদি যারা লটারিতে অংশগ্রহণ করছেন তাদের কোনো ফিনান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট না থাকে তখন সেক্ষেত্রে করা যেতে পারে ধরুন একটা কাজ আপনি কাকে প্রায়োরিটি দিবেন সেটার জন্য আপনি উপযুক্ত লোক নির্বাচনের জন্য সবাই উপযুক্ত এখন যে কোনো একজনকে প্রায়োরিটি দিতে হবে সেই জন্য লটারি করে আপনি প্রায়োরিটি দিলেন কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লা সাল্লাম এরবিন হাদিস থেকে আমরা জানতে পারি একাধিক স্ত্রী থাকলে সবারই সফরের সাথে স্বামীর সাথে সফরে যাওয়ার অধিকার আছে কাকে নেবেন কাকে ছাড়বেন এটা যেন লটারি করে তিনি নিতে পারেন কোনো অসুবিধা নেই তেমনি ভাবে মসজিদের সামনের কাতারে কী ফজিল এটা যদি জানতো মানুষ তাহলে লটারি করে মানুষকে যেতে হতো এরকমটিও নাবিক রিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সেখান থেকে বোঝা যায় যে এ ধরনের কাজে লটারি করা জায়েজ আছে হ্যাঁ লটারি যারা করছেন তারা যদি টাকা দিয়ে লটারি করেন এবং যিনি জিতেন তিনি সবগুলো টাকা জিতলেন যিনি হারলেন তার টাকা মারি গেল এরকম যদি সেটা জুয়া হবে সেই লটারি না জায়েজ এবং হারাম জাহিদুল ইসলাম জানতেছেন দিয়েছেন নিয়মিত পাঠে বা বিশেষ কোনো ফজলত আছে কিনা। না ভাই জাহিদুল ইসলাম সুর ইয়াসিন সম্পর্কে অনেকগুলো ফজলত সম্বলিত হাদিস রয়েছে তার সবগুলো হাদিসই প্রচণ্ড দুর্বল এবং কোনোটি বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় অত সুরাসিন পাঠ করলে সাত খতম বা দশ খতম গ্রহণ শরীফ খতম করা সব হয় এরকম আরও অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু সেগুলোর কোনোটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ প্রমাণিত নয় জান্নাতুল নাইম জানতে চেয়েছেন হায়জ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কী কী আমল করা যায় বোন মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পচক্ত নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরআন স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সবাস করবেন না এছাড়া যে কোনো কাজ তারা দোয়া দুরুদ এসতেক ফার আল্লাহর কাছে প্রার্থনা ইসলামী বই পুস্তক পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন কোনো সমস্যা সৌদি আরব থেকে কাজী আরফান সিরাজুল আপনি জানতে চেয়েছেন চার এর আমল মিক্স করে করা যাবে কিনা মিক্স করে সুবিধা অনুযায়ী করা যাবে না ধরুন এক মাঝাবের একটা সুবিধা অনুযায়ী পেলাম আরেক মাঝাব আরেকটা মাসালার সুবিধা পেলাম যেখানে যেটা সুবিধা পেলাম সেটা আমি নিলাম এটা করলে হারাম হবে গুণা হবে এটা ইসলাম নয় এটা হবে প্রবৃত্তির পূজা এটা সমস্ত নাম এটি হারাম তবে যদি কেউ দৈলের ধার নিরূপণ করার ক্ষমতা তার থাকে তিনি যে মাঝাবে যেটা দৈল বেশি সমৃদ্ধ সেটার উপর তিনি আমল করেন তাহলে সেটা তিনি করতে পারেন